নির্বাচন কমিশনের 3800 কোটি টাকার ইভিএম প্রকল্প অনিশ্চয়তার মুখে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে। মেয়াদ বাড়াতে সরকারের কাছে আর প্রস্তাব পাঠাবে না বর্তমান কমিশন। তারা বলছেন কিভাবে ইভিএম সংরক্ষণ রক্ষণাবেক্ষণ হবে ও জনবল কোত্থেকে আসবে তার কোনো পরিকল্পনা প্রকল্পে ছিল না। 35,000 ইভিএম পাঁচ বছরেই পুরোপুরি নষ্ট হয়েছে। 1.5 লাখ ইভিএম এর মধ্যে সচল আছে মাত্র 45,000। বিস্তারিত কাজী ফরিদের প্রতিবেদনে। 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ভোট গ্রহণে বুয়েটের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রথম ব্যবহার করা হয়। এরপর আরও কিছু ভোটে ইভিএম ব্যবহার করা হলেও নানা ত্রুটি থাকায় এই ইভিএম আর ব্যবহার করা হয়নি। পরে 2016 সালে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF এর সহযোগিতায় নতুন ইভিএম তৈরি করা হয়। এই ইভিএম বেশ কিছু সিটি কর্পোরেশন নির্বাচনে সীমিত পরিসরে ব্যবহার করা হয় পরীক্ষামূলকভাবে। স্থানীয় পর্যায়ে ইভিএমে সফলতা পাবার পর ব্যাপক পরিসরে এই প্রযুক্তি ব্যবহারের জন্য 2018 সালে প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভোটের স্বচ্ছতা থাকায় অনেকের কাছে জনপ্রিয় হয়েছিল এই মেশিন। পাঁচ বছরব্যাপী এই প্রকল্পের ব্যয় ধরা হয় 3,800 কোটি টাকা। যদিও প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়, যেটি শেষ হবে এ বছরের জুনে। প্রকল্পের আওতায় 1.5 লাখ ইভিএম কেনা হয়েছিল, তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে 35,000 ইভিএম একেবারে নষ্ট হয়ে গেছে। প্রকল্পের অর্থ ব্যয়ের অনুমোদন না থাকায় আরও 70,000 ইভিএম পুরোপুরি নষ্ট হবার পথে। সংশ্লিষ্টরা বলছেন, নুরুল হুদা কমিশনের নেয়া এই প্রকল্প শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল। জনবলের একটা বিশেষ প্রয়োজন ছিল, যে সেই জনবলটা নাই। 13 জন নিয়ে এত বড় একটা প্রকল্প শুরু হয়েছে, দেন ইভিএমগুলো কোথায় রাখবে, মাঠ পর্যায়ে কোথায় রাখবে, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থাপনা বা কোনো রাখা নেই। এই কারণে আসলে ইভিএমগুলোর লাইফ 10 বছর হলো, 5 বছরের মাথায় এই ধরনের ত্রুটিগুলো আসলে খুব প্রকট আকারে এখন দেখা দিচ্ছে। প্রজেক্ট ডিজাইনে কিছুটা ত্রুটি ছিল, যেমন মনে করেন এই ইভিএমগুলো সংরক্ষণ করা হবে কোথায়, এগুলো মেরামত করার জন্য যে বাজেট বা সংরক্ষণ করার জন্য যে বাজেট সেটা প্রজেক্টে নাই। BMTF-এ ইভিএম রাখার ভাড়া জমেছে 53 কোটি টাকা। 60 কোটি টাকা বরাদ্দ থাকার পরেও ব্যয়ের অনুমোদন নেই। এদিকে প্রকল্পের মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যে অ্যামাউন্টটা রয়ে গেছে 60 কোটি টাকা এবং যে হেডে এটা খরচ হবে, সেই ক্যাপাসিটিটা, এই পরিমাণ অর্থের জন্য এই ক্যাপাসিটি আমাদের কারণে এটা নিতে হয় CCA থেকে অনুমোদনটা নিতে। CCA থেকে অনুমোদনটা নিলে দেন আমরা এই খরচটা আমরা করতে পারবো। তো CCA থেকে আমাদের এই অনুমোদনটা দেওয়া হয়নি আর কি। এত বৈদেশিক মুদ্রা ব্যয় করে এই ধরনের একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দেওয়া, এবং যেহেতু সকল রাজনৈতিক দলগুলো এটাকে মেনে নিচ্ছে না, তো আমরা এই ধরনের অপচয় করা বা রাষ্ট্রের মূল্যবান সম্পদ নষ্ট করে এই ধরনের ইভিএম প্রজেক্ট আর নতুন করে নেওয়ার কথা ভাবছি না আপাতত। অযত্ন, অবহেলা ও সঠিক পরিকল্পনার অভাবে হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্টের পথে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।